হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাসাতেই তৈরি করে নিতে পারবেন সমোসা বা স্প্রিং রোল শিট, একদম কাগজের মতো পাতলা এই সমোসা বা স্প্রিং রোল শিট। আর এটা কিন্তু একদম সহজ এবং খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। আপনারা চাইলে এগুলা আগে থেকেই তৈরি করে নিতে পারেন ইফতারের প্রিপারেশন হিসাবে। তো চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা যতটুকু সমোসা বা স্প্রিং রোল শিট তৈরি করতে চান ততটুকুই এখানে ফ্লাওয়ার নিয়ে নেবেন। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। 1.5 কাপ ফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.25 কাপ পরিমাণ পানি। প্রথমে আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি পানি, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি বাকি পানিটা একটু পরে মিশানো হয়ে গেলে আবারও অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি, সেই অনুপাত অনুযায়ী আমি 2.25 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি। আপনারা যদি আটা বা ময়দার পরিমাণটা কম বেশি করে নেন, পানিটাও সেরকম কম বেশি করে নেবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা একটা বিটার দিয়েও এই কাজটা করতে পারবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা একটা পাতলা ব্যাটার হয়েছে, এরকম পাতলা ব্যাটার হতে হবে। তারপর আমি একটা পাতিলে পানি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর অন্য পাশে একটা কড়াই নিয়েছি ননস্টিক। তার মধ্যে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা অল্প দিয়ে চতুর্পাশে ছড়িয়ে দিয়ে এক্সট্রা যে ব্যাটারটা রয়েছে সেটা আমি ওই বাটিতে আবার নিয়ে নিচ্ছি। উপর থেকে এরকম ব্যাটারটা বাটিতে নিয়ে নিবেন, তারপরে কড়াইটা হচ্ছে গরম ফুটন্ত পানির উপরে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে 1 মিনিটের জন্য ওয়েট করতে হবে। তারপরে দেখবেন একদম কড়াইয়ের গা থেকে ছেড়ে দিচ্ছে, এরকম ছেড়ে দিলে হাত দিয়ে হালকা টান দিয়ে তুলে নিবেন। তারপরে রেডি হয়ে গেল আপনার সমোসা শিট। তো আমি এরকম করে অনেকগুলা সমোসা শিট কড়াইয়ের মধ্যে তৈরি করে নিচ্ছি। আমি আজকে তিনভাবে আপনাদের সমোসা শিট তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি প্রথমে কড়াইতে দেখাচ্ছি, আর এই সমোসা শিটগুলা যখন রেডি হয়ে যাবে তখন সাথে সাথে কিন্তু এটার গায়ে তেল লাগিয়ে নিতে হবে, কারণ এটার সাথে সাথে কিন্তু ড্রাই হয়ে যায়, একটা শক্ত হয়ে যায়, তখন কিন্তু আপনি আর সমোসা বা স্প্রিং রোল তৈরি করতে পারবেন না। তো সাথে সাথে তেলটা দিয়ে দিবেন। তো এরকম আমি রোল করে দেখালাম আপনাদেরকে, আর দেখতেই পাচ্ছেন এটা কত কালার, মানে একদম ওয়াটার কালারের মতো হয়েছে, একদম কাগজের মতো পাতলা একটা সমোচা শিট হয়েছে। আশা করছি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। তো আমি এরকম করে অনেকগুলা সমোসা শিট কড়াইয়ের মধ্যে তৈরি করে নিচ্ছি। আপনারা সমোসা বা স্প্রিং রোল যেটাই বানাতে চান সাথে সাথে বানিয়ে নিতে পারবেন, বা একটু সময় রেখেও একটু পরে বানিয়ে নিতে পারেন। তো আপনারা চাইলে একসাথে অনেকগুলো সমোসা বা স্প্রিং রোল বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন ইফতারের জন্য। এখন আমি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় একটা প্রসেস, আর এই প্রসেসটা হচ্ছে একদম ইজি, সবার ঘরেই পাতিল থাকে। এই পাতিলটা চুলার উপরে উল্টিয়ে দিবেন, তারপরে হচ্ছে চুলার আঁচটা একদম লো করে রাখবেন, তারপরে ব্যাটারটা দিয়ে হালকা ছড়িয়ে দিবেন। জাস্ট মিনিটখানেক ওয়েট করবেন, দেখবেন এই রুটিটা মানে শিটটা একদম শুকিয়ে যাবে, তখন পাতিলের গা থেকে হালকা টেনে নিলেই উঠে আসবে। শুরুতেই উঠাবেন না, যখন দেখবেন সাইডটা একদম হয়ে গেছে তখনই উঠিয়ে নেবেন, আর সাথে সাথে তেলটা মালিশ করে নেবেন এই শিটের গায়ে, না হয় কিন্তু শক্ত হয়ে যাবে। এইটার জন্য আপনি ওয়েট করতে পারবেন না, একদম কড়াই বা পাতিল থেকে নামিয়ে সাথে সাথে ওয়েল ব্রাশ করে নিতে হবে। আশা করছি আপনারা স্ক্রিন দেখেই বুঝতে পারছেন কতটুকু পাতলা হয়েছে। একদম দোকানে যে শিটগুলো পাওয়া যায় সমস্যার ঠিক সেরকম হয়েছে। এই সমস্যার শিটগুলো কেটে আপনি আপনার মন পছন্দ অনুযায়ী শেপ দিতে পারবেন, ভিতরে টপিংসটা আপনি মন মতো দিয়ে দিতে পারবেন। তারপরে হচ্ছে আমি তৃতীয় প্রসেস দেখাচ্ছি। একটা কোল্যান্ডারের গায়ে ক্লিম ফিল্ম দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে ব্যাটারটা একটা প্লেটের মধ্যে নিয়েছি, আর এই কোল্যান্ডারটা উল্টা করে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি, তারপরে গরম পানির উপরে বসিয়ে দিয়েছি, ওয়েট করছি যাতে এটা শুকিয়ে যায়। যদি পাতিল না থাকে আপনাদের অনেকের বাসাতে কিন্তু আমার এই কোলেন্ডারটা থাকে, বা ঝাঁঝরি বলে থাকে সেটা কিন্তু থাকে, আর ক্লিন ফিল্মটা এরকম লাগে কিন্তু কোলেন্ডারের উপরেও আপনারা এই সমস্যার শিটটা তৈরি করে নিতে পারবেন। এটা হচ্ছে আমার তৃতীয় প্রসেস। আপনাদের বাসায় কড়াই, পাতিল বা কোলেন্ডার যে কোনো একটার মধ্যে কিন্তু এই সমস্যার শিটটা তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের যদি উপকারে এসে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। ভেজালমুক্ত এই সমস্যার শিটের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথেই থাকবেন, সবার সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।